বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চোরদের মুখপাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় জাদুঘরের মিলনায়তনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আলোচনা সভায় তিনি বলেন, যারা অর্থ পাচার করেছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে, এজন্যই পিকে হালদার ধরা পড়েছে। জানান, বিএনপির কারা কারা অর্থ পাচারের সাথে জড়িত তাদের ব্যাপারেও তদন্ত চলছে। বিএনপি নেতারা অপপ্রচারে লিপ্ত অভিযোগ করে হাসান মাহমুদ বলেন, তারা কেন কোনো ধরনের বিশৃঙ্খলা নৈরাজ্যের চেষ্টা করলে মাঠে নামবে আওয়ামী লীগ। ফখরুল সাহেবের প্রতি আমি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, কারণ তিনি বয়সে আমার জ্যেষ্ঠ, তিনি অপ্রিয় হলেও সত্য, তিনি হচ্ছেন বিশ্বচন্দ্রের মুখপাত্র। কারণ যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত হয়ে শাস্তি হয়, যেই দলের চেয়ারম্যানের পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভাই অর্থ পাচারের, যার অর্থ পাচার উদ্ঘাটিত হয় সিঙ্গাপুরে এবং সেই অর্থ ফেরত আনা হয় এবং সেই কারণে তার শাস্তি হয়, সে তারা তো বিশ্বচোর ছাড়া অন্য কোনো কিছু নয়।